হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিকে টেক বিডি। গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে হয়। আপনি যদি এই বিষয়টি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, কারণ অনেক সময় ফেসবুকের ইউজার নেম আমাদের পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, বা আমাদের যে ইউজার নেমটি ডিফল্টভাবে থাকে সেটা আমরা পরিবর্তন করতে চাই। এখন আমি যে ইউজার নেমের কথা বলছি সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না বা অনেকে জানেন, কিন্তু যারা বুঝতে পারছে না তাদেরকে আমি একটু দেখিয়ে দেব ইউজার নেমটা আসলে কী। তো প্রথমত আমরা একটু ফেসবুকে চলে যাব। যাওয়ার পরে আমি একটু আমার প্রোফাইলে চলে যাচ্ছি, ওকে। অ্যান্ড এখান থেকে আমি যে থ্রি ডটে ক্লিক করছি, এরপরে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমার যে লিঙ্কটি আছে এবং লিঙ্কের শেষের দিকে যে নামটি আছে pratap.barman24, ওকে, এইটাই হচ্ছে আমার ফেসবুকের ইউজার নেম। এই জিনিসটা অনেকেই পরিবর্তন করতে চান কিন্তু পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই টেকনিকটি দেখিয়ে দেব। তো চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনি ইউজার নেমটা চেঞ্জ করবেন। তো ইউজার নেমটা চেঞ্জ করার জন্য আপনার ফোনে যদি ফেসবুক মেসেঞ্জার থাকে খুবই ভালো হয়, কারণ আমি যে টেকনিকটি দেখাবো সেটা আমি মেসেঞ্জারে গিয়ে দেখাবো এবং এই সেটিংসটি সেখানেই রয়েছে। তো আমি কি করব, সিম্পলি জাস্ট আমার মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আসার পরে গাইস, এখান থেকে আপনি যে উপরে কোনার দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা থাকবে সেই ছবিতে আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামের একটি অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনাকে ক্লিক করতে হবে এডিট ইউজার নেম, ওকে। আমরা ইউজার নেমটা এডিট করতে চাই, সো এডিট ইউজার নেমটা দিয়ে দেব এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেমটা এখানে শো করতেছে। এখন আমি এই নামটা রাখবো না, সেটাকে আমি পরিবর্তন করতে চাই। তো কিভাবে করবেন, জাস্ট সিম্পলি আপনি যে ইউজার নেমটি দিতে চান সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিচ্ছি pratap.barman2021, ওকে। সো এটা আমরা দিয়ে দিলাম এখানে, অ্যান্ড দেন আমরা এটাকে সেভ করব। গ্যাস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইউজার নেমটা এখানে পরিবর্তন হয়ে গেছে। আর একটা জিনিস আমি এখানে বলবো, যখন আপনি ইউজার নেমটা দিতে যাবেন তখন আপনার ইউজার নেমটি যদি অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি একেবারেই একটা আলাদা রকমের ইউজার নেম এখানে দিবেন যেটা ফেসবুকে অন্য কেউ এখনও পর্যন্ত ইউজ করেনি। তো আমরা একটু টেস্ট করার জন্য আমাদের এই ইউজার নেমটা চেঞ্জ হয়েছে কি না সেজন্য আমরা আবার ফেসবুকে চলে যাব। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট একটু রিফ্রেশ করে নেব। নেওয়ার পরে জাস্ট আমি থ্রি ডটে ক্লিক করে দেবো। সি, আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে ইউজার নেমটা আছে সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করতে পারেন, ওকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, এবং আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য।